সিরাজগঞ্জের চৌহালিতে আট দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার চৌহালি এসবিএম কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে ইউএনও কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চৌহালি উপজেলা সমন্বয়ক আল আমিন, আজিজুল হক, সরওয়ার রাব্বি ও শহীদুল ইসলাম। সমাবেশে আট দফা দাবি তুলে ধরেন বক্তারা।